অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 18 জুন 2020 বুধ গ্রহ বকরী হচ্ছে। 8টি রাশির শুভ ও 4টি রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে সমস্যা আসতে পারে, আর 4টি রাশির ক্ষেত্রে কিছুটা হলো অশুভ এই বুধ গ্রহের বকরী হওয়ার জন্য। তো প্রথমেই আমি জানাই, অনেকে কমেন্টস করেন যে স্যার আপনি যে বললেন আমার তো হলো না, আপনি আগে দেখুন আপনার জন্মছকে অর্থাৎ আপনার যেটা বার্থ চার্ট সেখানে বর্তমান যে পরিস্থিতি আছে গ্রহের, ঠিক সেম পরিস্থিতি যদি আপনার ছকে যদি থাকে সেক্ষেত্রে নিশ্চিত রূপে আপনি কিন্তু সম্পূর্ণরূপে ফল পাবেন, অর্থাৎ আপনি সেখানে 100% ফল পাবেন, অর্থাৎ আপনি 100 টাকাই পাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 10 টাকা কিন্তু পাবেন। তো অনেকেরই প্রশ্ন যে স্যার আমার মিলছে না, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। যদি আপনার জন্মছকে সেই মিথুন রাশির ঘরে বুধ বকরী থাকে এবং সেখানেও যদি রাহু গ্রহ বকরী থাকে একত্রে, তাহলে অতি শুভ ফল কিন্তু দিবে। যাদের বাচ্চাতে আছে তারা কিন্তু পাবেন এই সময়, গ্রহের গোচর অনুযায়ী সেটা কিন্তু একটা শুভ ফল কিন্তু বহন করবে, অর্থাৎ আমার যে প্রেডিকশন সম্পূর্ণরূপে মিলতে বাধ্য। এরপরে জানাই, এই যে বুধ গ্রহ যে বকরী হচ্ছে, কোনো গ্রহ বকরী হওয়া মানে কি ব্যাক হওয়া, অর্থাৎ পিছনে যাওয়া। আপনি যদি বাড়ি থেকে বেরালেন, ধরে নেন আপনি বেরানোর সময় আপনি একটা ইম্পর্টেন্ট কাগজ, অফিসের ফাইল ভুলে গেছেন এবং সেটা আবার যখন ঘুরে আসবেন সেটা কিন্তু আপনি সঙ্গে নিয়ে, আবার ওই ফাইলটি সঙ্গে নিয়ে কিন্তু আপনি অফিসে যাবেন। বা আপনি যাচ্ছেন ফট করে আপনার পকেট থেকে ধরুন একটা চাবি পড়ে গেল রাস্তাতে, আপনি বুঝতে পারলেন যে চাবিটি পড়ে গেলে কিছুটা যাওয়ার পর আপনি যখন বুঝতে পারলেন আবার কিন্তু আপনি ব্যাক হয়ে সেই চাবিটি আবার নেবেন, তারপরে কিন্তু আবার যেতে থাকবেন। অর্থাৎ বকরী হওয়া মানে কি ব্যাক হওয়া, এবং ব্যাক হওয়া মানে কিছু জিনিস আপনি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, অর্থাৎ বেশ কিছু রাশির কিন্তু অর্থপ্রাপ্তি হবে, বেশ কিছু রাশির মানসম্মান প্রাপ্তি হবে, বেশ কিছু রাশির রাজত্ব করবে, বেশ কিছু রাশির ক্ষেত্রে ভূমি, গাড়ি, বাহন এগুলো কিন্তু ফিরে আসবে, বেশ কিছু রাশির কিন্তু যেগুলো আটকে থাকা কাজ বা অর্ডার সেই অর্ডারগুলো কিন্তু আবারও কিন্তু আসবে। এই লকডাউন পিরিয়ডে যাদের অনেক সমস্যা হয়েছে তাদের কিন্তু আবার পুনরায় ব্যাক হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। যদি আপনার, ভালো করে শুনুন, যদি আপনার জন্মছকে বুধ গ্রহ বকরী থাকে এবং বুধ এর সঙ্গে রাহু একত্রে থাকে, অর্থাৎ এখন যে পজিশানে আছে রাহুর পজিশান যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু এই শুভ ফল পাবেন, এবং তার সাথে রবি একত্রে অবস্থান করছে, বুধাদিত্য একটা বিপুল দাহ্যোগ কিন্তু তৈরি হচ্ছে। তো কোন এই 8টি সৌভাগ্যবান রাশি আগে আমি বলি, তারপরে যাদের সমস্যা হবে সে রাশিগুলো আমি বলব। প্রথম আসি বৃষরাশি। বৃষরাশির দ্বিতীয় হবে এই বুধ। আপনার অর্থনৈতিক ভাগ্য কিন্তু এবার ফিরবে, অর্থাৎ আর্থিক লাভ কিন্তু হবে, যদি আপনার জন্মছকে থাকা দরকার, এটা বারবার বলছি। এবং পরিবার থেকে সহায়তা কিন্তু আপনি পাবেন। মিথুন রাশির আপনার মানসিক টেনশনটা কিছুটা হলেও কাটবে, এবং স্কিন ডিজিজ নিয়ে যারা ভুগছিলেন সেই স্কিন ডিজিজ কিন্তু কিছুটা হলেও আপনাদের কমবে। এরপর আসি সিংহ রাশি। সিংহ রাশির যারা অর্ডার পাচ্ছিলেন না বা অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু বিজনেসে কিছু অর্ডার কিন্তু আপনারা পাবেন, এবং প্রভূত বিজনেসে কিন্তু আপনারা লাভবান হবেন এবং সফলতা কিন্তু আসবে। এবার আসি কন্যা রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে যাদের কর্ম চলে গেছিল সেই কর্ম কিন্তু আপনারা ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে, অর্থাৎ যাদের কর্ম হারিয়ে ফেলেছেন তারা কিন্তু কর্ম পাবেন এবং আপনাদের মান সম্মান ফিরবে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ঠিক নবমভাবে এটা হচ্ছে আপনাদের খ্যাতি, যশ, মান সম্মান এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট কিন্তু তুলা রাশি পাবেন। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনারা বিবাহিত সূত্রে কিছু পেতে পারেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিন্তু যাবে, আপনারা কিন্তু সাম্রাজ্য আপনারা পুনরুদ্ধার করবেন। আমি বারবার বলছি কেউ কেউ সাম্রাজ্য পাবেন এই সময় এই বুধ বকরি হওয়ার জন্য, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, যারা প্রেমের জন্য রিলেশন ক্রাইসিস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সন্তান সুখের জায়গা তৈরি করবে এবং আপনাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে। এবার আসি মীন রাশি। আপনাদের চতুর্থভাবে আপনারা যারা গাড়ি বাড়ি এগুলো কিনতে চাইছেন সেই দিকগুলো কিন্তু আপনাদের আবার পুনরায় হতে চলেছে মীন রাশির জন্য। মীন রাশির ক্ষেত্রে বুধ বকরি হওয়া পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং বন্ধু বান্ধব থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনারা যাদের কর্মহানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু কর্ম পুনরুদ্ধার করতে পারবেন। আমি আবারও বলছি অনেক রাশির ক্ষেত্রে সাম্রাজ্য ফিরে যাওয়ার মতো ব্যাপার কিন্তু এই বুধ বকরি হওয়ার জন্য হবে। আমি একটা কথা বলি, যাদের জন্মছকে ঠিক এখনকার পজিশানে বুধ এবং রাহু আছে ঠিক তেমন যদি থাকে আপনারা 100 মধ্যে 100 ভাগ পাবেন, আর যদি না থাকে সেখানে 10% কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন, কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু পাবেন। এই মীন রাশি কিন্তু বাড়ি গাড়ি ভূমি এই সকল জিনিস কিন্তু কেনার সম্ভাবনা আছে, ফ্ল্যাট বা যাদের অর্ডার হয়েছিল অর্থাৎ যারা বুক করেছিলে কিন্তু লকডাউনের জন্য পাচ্ছিলেন তারাও কিন্তু এই সকল দিকগুলো কিন্তু আপনাদের খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আগেও বলছি কোনো গ্রহ বকরি হওয়া মানে সে পিছনে যাওয়া, পিছনে যাওয়া মানে ধরুন আপনার কোনো একটা সোনার চেন পড়ে গেছে সেই সোনার চেনটা কিন্তু নিয়ে আপনি কিন্তু আবার যাবেন ঘুরে ব্যাক হবেন ঠিক তেমনি। তো এবার যে চারটি রাশির খারাপ সেটা আমি বলছি, প্রথম যেটা রাশি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের স্কিন ডিজিজ, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য, মোটেও শুভ নয় এই বুধ বকরি। মেষ রাশির জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ফাটল আসতে পারে, ছোট ভাই বোনদের সঙ্গে বা আপনাদের মাসি বা আপনাদের বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হতে পারে, এটা হচ্ছে মেষ রাশির জন্য। আপনাদের বোনের সঙ্গে সম্পর্কের অবনতি বা রিলেশান বা কোনো একটা কাজ হতে হতে আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির উদিক ব্যয় কিন্তু এ সময় হবে, অর্থাৎ আপনি ধরুন ভেবেছিলেন যে একটা কাজের জন্য আপনি 1000 টাকা ব্যয় করবেন, সেখানে সেই ব্যয়টা আপনার দ্বিগুণ অর্থাৎ 2000 টাকা কিন্তু আপনাদের ব্যয় হয়ে যাবে। এটাই হচ্ছে এটা হচ্ছে কর্কট রাশির জন্য। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো নেগেটিভ এফেক্ট এই বুধ গ্রহ কিন্তু দেবে, আপনাদের স্কিন ডিজিজ বৃদ্ধি পাবে এবং আপনাদের মানসিক চঞ্চলতা এবং অস্থিরতা বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এই সময় আপনারা মকর রাশির যারা জাতক বা জাতিকারা আছেন সঠিক সিদ্ধান্ত নিন,
তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।